শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? কাছে দূরে যে যেখানেই আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো, সকালবেলা এখনও মশারি তোলা হয়নি, বিছানাপত্র তোলা হয়নি, আর আমার ছেলের মজা দেখো, ও এখান থেকে উঠবে না, ওকে ডেকে ডেকে তুলতে হবে। ও বাবু, তুমি কি উঠবে না? আমি বিছানাটা তুলতাম একটুখানি। ও বাবা, কোথায় এসে শুয়েছে দেখে নাও একবার। ও বাবা, আর মিটি মিটি করে দেখে, মিটি মিটি করে দেখে ছেলেটা, ওঠো, উঠবে না? ও বাবা, আমি বিছানা তুলবো তো, এগুলো আজকে কাচবো, খুলবো, চলো। হুম 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 একটা হাম্পি, একটা, ও বাবা, ও বাবা, হাম্পিটা আবার ঝেড়ে দিল। ওঠো, ও ছেলেটা, ছেলেটা এরকম একটা গুজুমুজু জায়গা হবে, সেখানে এসে শুতে খুব ভালোবাসে। ও বাবা, মশা কামড়াচ্ছে নাকি? মশারি তো, তুমি মশারির ওপরে শুয়ে আছো, মশারিটা তো ভালো করে টাঙিয়ে তবে শুতে হয়, তাহলে তো মশা কামড়াবেই। ও বাবা, আবার ভালো করে শুচ্ছে। ওঠো, দিদিকে ডাকো গিয়ে, ওঠো, আচ্ছ না বাবা, চলো, উঠবে না, ওকে তুলতে হবে। তো দেখো, বাবুকে কোনো রকমে উঠিয়ে ওই ঘরে দিয়ে এসেছি। তো ওই ঘরে দিয়ে এসে তারপরে এই ঘরে চলে এসেছি, এই ঘরে বিছানাটা তুলে নিয়ে আজকে তো এগুলো সব মানে কাচাকুচি করবো ওই জন্য। আরও তো রোদ্দুরটা সেরকমভাবে বেরোয়নি, তবে বেলা দেখে মনে হয় যেন বেরোবে, তো যা হবে হবে, আমি একটুখানি এগুলো তুলে পরিষ্কার করে কেচে নিই, কারণ কদিন ধরে বিছানার চাদরটা ভাবছি কাচবো। আর কদিন ধরেই কেমন মেঘলা মেঘলা ওয়েদার, মানে রোদ্দুর তো করেইনি, কেমন যেন একটা মেঘলা ওয়েদার, সে মেঘলা মেঘলা থাকলে যেন বিছানাপত্র যেন আরও কেমন একটা যেন নোংরা নোংরা লাগে, মনে হয় রোদ্দুর বেশ ঝলমল করে, রোদ্দুর বেরোবে, বেশ সব কিছু বেশ ভালো লাগে, তাই না? তো মানে দুপুরে বেলার দিকে একটুখানি বৃষ্টিও এসেছিল দু চার ফোঁটা, তো মেঘলার মেঘটা কেমন যেন ভোলার মতো হয়ে আছে, মেঘ যেমন বৃষ্টি আসলে যেমন মেঘটা পড়ে থাকে, ঠিক ওই রকম ধরনের। তবে এগুলো খুলে ভিজিয়ে কাচবো, যা হবে হবে, সকালে শোকাবে, না সকালে না শোকাবে। তো দেখো, বালিশটা, একটা বালিশ নামিয়ে নিলাম, সেদিনকে বানিয়েছিলাম এই বালিশটা হাতেই, তো সিল্কের তুলো দিয়ে তো ওটাই নামিয়ে নিলাম, আর এই বালিশটা তুলে দেবো আজকে। তো ওখানে ভাবছি এগুলোকে একটু রোদ্দুরে দিয়ে আসি, চলো তারপরে ওই ঘরে বিছানাগুলো তুলি। এদিকে রাস্তার এই জানালাটা না একদমই মানে খুলি না, কেন বলতো, প্রচণ্ড পরিমাণে ধুলো। ওই দেখো গ্রিলগুলা কিভাবে ধুলো বসেছে, একবার দেখাই, এই যে এই দেখো, এটা এটা আজকে যদি মুছে দিই না, কালকে আবার দেখবো এরকমভাবেই মানে ধুলো, এই যে দেখতে পাচ্ছো। তো তার জন্য এদিকে জানলাটা খোলা হয় না, তো মাঝে মাঝে খুলি, একটু না খুললেও হয় না। তো এদিকে রাস্তার দিকটা দেখতে পাচ্ছো, গাছগুলোর কেমন ধুলো সব চারিদিকে, ওই জন্য খুলি না। তো সকালবেলায় মাঝে মাঝে এক একদিন খুলে দিই, 5-10 মিনিট খোলা রেখে তারপরে আবার বন্ধ করে দিই। আর এদিকে মেয়ের বিছানাটা গোছাতে চলে এসেছি, চলো গুছিয়ে নিই মেয়ের বিছানাটা। এদিকে বাবার বিছানাটা গুছিয়ে দিয়েছি, ঝাড়া হয়নি, একটা মোরগ ডাকছে ওখানে বাইরে। তো দেখো, মানে কালকের দু একটা জামা কাপড় ছিল, সেগুলো সিঁড়িতে মেলে রেখেছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, তো যেটা মোটা মতো ছিল ওই প্যান্টটা, জিন্সের প্যান্টটা, ওটা শুকায়নি, ওটাও দিয়ে দিলাম। আর এগুলো সব কিচিপুচি নিয়ে চলে এসেছি, আর গরম ফ্যানের মধ্যে মানে এগুলো একটু ভিজিয়ে দিয়েছি, তো বেশ গরম ফ্যানের মধ্যে কাচলে না জিনিসটা বেশ তাড়াতাড়ি মানে পরিষ্কারও হয়, আবার বেশ কিছুদিন একটা কড়কড়ে ভাব হয় না, শীতের সময় বেশ হালকা হালকা ঠান্ডার সময় এটা বেশ ভালো লাগে। তো দেখো, তো আচ্ছা, তোমাদের কি মানে সংসারে কাজকর্ম দেখতে ভালো লাগে না, রোজ ঝাঁট দেওয়া, যে কাচাকুচি মোছামুচি, এগুলো আমার তো ভালো লাগে। এক একজনের সংসারে এক এক রকম কাজ, আমরা সবার ভিডিও দেখি কিন্তু অনেক কিছু শিখতে পারি, তাই না? আমার ভিডিওটা দেখে যখন একজন, যাই হোক, আমি যেভাবে কাজ করি সেটা দেখে অনেকে কিছু না কিছু তো শেখে, আমিও তো অনেকে ভিডিও দেখি, অনেকে ভিডিও দেখেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি, তাই না? সবাই যে সব কিছু জানে সেটা কিন্তু না, এক একজনের এক এক রকমভাবে কাজ, সেই কাজটা হয়তো আমি হয়তো কঠিন করে মানে ঘুরিয়ে বা কঠিন করে করি একটু অন্যরকমভাবে, আর একজনের ভিডিও দেখে হয়তো সে দেখি কাজটা সহজভাবে করে, তখন আমি ভেবে দেখি যে আমিও দেখি ওইভাবে করে দেখি। তো
মনে হয় না এটা ঠিকই তো করেছে, আমিও তাহলে এবার থেকে এভাবে করব, তাই না? তো এক একজনের এক এক রকম কাজ, আর সংসারে কাজ তো সবার একই থাকে, তাই না? ঝাঁট দেওয়া, ঘর মোছা, আবার কি, এক একজনের এক এক রকম নিয়মে করে সেটাই। তো দেখো সব কাজকর্ম করে টান টান করে এখন খেতে বসে গেছি। আজকে বানিয়েছি হচ্ছে পোস্ত, নিরামিষ, যেহেতু শনিবার, পোস্ত বানিয়েছি, বেগুন ভাজা, এখানে আছে চাটনি, আর এখানে আছে পাঁপড়, আর এখানে আছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা গুলো একটু দেখো, কাঁচা লঙ্কা ছাড়া আমার ভাবতে হবে না। চলো খেয়ে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, কারণ মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা, ছাতে এক ছাক জিনিস আছে, যেগুলো তো মেলে দিয়ে আসলাম, খেয়ে নিয়ে গিয়ে তুলে আনবো। পড়ছে কিন্তু সিরিয়াস, তো এদিকে দেখো সন্ধে টন্ধে দিয়ে এখন চলে এসেছি, জামা কাপড় যেগুলো সব মেলেছিলাম, মানে বৃষ্টি এসেছিল হালকা হালকা ভাবে এলো, কিন্তু হয়নি, তবু কিন্তু হাওয়া বাতাসে জামা কাপড়গুলো প্রায় সবই শুকিয়ে গেছিল। ওই দু একটা হয়তো শুকায়নি, সেগুলো রেখে দিয়ে এসেছি সিঁড়িতে মেলে, ওগুলো আবার কালকে শুকিয়ে যাবে। আর শীতকালে দেবে এমনি মেলে রাখলেই না, পরের দিনে দেখি শুকিয়ে গেছে, রোদ্দুরে দিতেও লাগে না, তবু একটু রোদ্দুরে দিয়ে রাখি আর কি। তো আজকে ছিল শিবরাত্রি, তো আজকে ফুলমালা এসেছিল, দেখতে পেলে ঠাকুরকে সারা মানে যত ঠাকুর আছে ঘরে সব ফুলমালা দিয়ে সাজিয়ে দিলাম, দিয়ে সন্ধে দিয়ে দিলাম। তো অনেকখানি ফুল নিয়ে এসেছিলো আজকে, এসে তারপরে যত জামা কাপড় আছে এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তবে রাত্রে আজকে দেখি কি করা যায়। তো ভাবতে ভাবতে দেখো বলে মানে আজকে শিবরাত্রি যেহেতু, তো বলেছিলো যে ইয়ে নিয়ে আসবো, খিচুড়ি ভোগ আর নিয়ে আসবে প্রসাদ। তো আমি সেইভাবে আর সন্ধ্যা থেকে কিছু করিনি যে কিছু করবো না, তো গিয়ে দেখে প্রসাদ আর নেই, মানে শেষ হয়ে গেছে আর পাইনি। আবার সেই কি করব, তখন আবার মানে 10টা বেজে গেছে, তখন আবার কি করলাম, রুটি আর একটুখানি ধনে পাতা আলুর তরকারি করলাম আর কি। ধনে পাতা দিয়েছি, কড়াইশুঁটি ছিল, টমেটো ছিল, এসব দিয়ে একটুখানি আলুর চচ্চড়ি করে নিলাম। এই হচ্ছে রাতের খাবার, ভেবেছিলাম খিচুড়ি ভোগ খাবো, এত ভালো লাগে খিচুড়ি ভোগ খেতে, কিন্তু দুঃখের বিষয় শেষ হয়ে গেছে, দেরি হয়ে গেছে যেতে। তো এই হচ্ছে রাত্রের খাবার দাবার। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আজকের মতো টাটা।